আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বর্ষিত হোক অগণিত নবী ও রাসূলদের প্রতি, বিশেষ করে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার পরিবারবর্গের প্রতি। আমরা সংক্ষিপ্ত দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রোগী মহোদয়, বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক, স্বাস্থ্য বিষয়ক, চিকিৎসা বিষয়ক হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা। প্রিয় দর্শক, আজকে এই ভিডিওর মূল বিষয় হল হার্বাল চিকিৎসা কেন্দ্র হেড অফিস কবিরাজ দেলোয়ার হোসেন কর্তৃক পরিচালিত। হার্বাল চিকিৎসা কেন্দ্র হেড অফিস কবিরাজ দেলোয়ার হোসেন কর্তৃক পরিচালিত হার্বাল চিকিৎসা কেন্দ্র নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ভুলতা গাউসিয়া রেদওয়ানা টাওয়ার তৃতীয় তলায় অবস্থিত। হার্বাল চিকিৎসা কেন্দ্র হেড অফিস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। হার্বাল চিকিৎসা কেন্দ্র হেড অফিস দীর্ঘ 28 বছরের অধিক সময় আপনাদের মাঝে চিকিৎসা দিয়ে, সেবা দিয়ে, সুপরামর্শ দিয়ে মহান আল্লাহ সুবহানাহু তাআলা হার্বাল চিকিৎসা কেন্দ্র হেড অফিস প্রতিষ্ঠানটি আজও পর্যন্ত আপনাদের মাঝে টিকিয়ে রাখছেন, আলহামদুলিল্লাহ। হার্বাল চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠাতা কবিরাজ হাফেজকারী মোহাম্মদ দেলোয়ার হোসেন আপনাদের এ ভাই। প্রিয় দর্শক, হার্বাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান। আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগসহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয়। বন্ধুগণ, হার্বাল চিকিৎসা কেন্দ্র হেড অফিসের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ 28 বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে, সেবা দিয়ে, সুপরামর্শ দিয়ে আসতেছি। আমাদের হার্বাল চিকিৎসা কেন্দ্র হেড অফিস থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনী ভাই বোন, অগণিত রোগী মহোদয়, ফ্রেন্ড সার্কেল, সাধারণ জনতা চিকিৎসা নিয়ে, সেবা নিয়ে, সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন, আলহামদুলিল্লাহ। আপনারাও আসুন, দেখুন, সেবা নিন, সুপরামর্শ নিন, অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন, সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ 28 বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে, সেবা দিয়ে, সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে, অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ, তার ভিতরে অন্যতম হলো পুরুষ এবং মহিলা, বিবাহিত ও অবিবাহিত, দেশে এবং প্রবাসে যৌন রোগ থেকে স্থায়ীভাবে মুক্তির উপরে মেডিসিন দিয়ে, চিকিৎসা দিয়ে, সেবা দিয়ে, সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে, অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এই যৌন রোগকে এক এক ভাই বোনে এক একভাবে নাম বলে থাকেন। অনেকে বলে থাকেন যৌন দুর্বলতা, ধাতু দুর্বলতা, দ্রুত বীর্যপাত, দ্রুত বীর্যক্ষরণ, মেহপর মেহ, ক্ষয় রোগ, অতিরিক্ত স্বপ্নদোষ, যৌন অক্ষমতা, মিলনে অক্ষমতা, সেক্সুয়াল সমস্যা, যৌন সমস্যা, গোপন সমস্যা, গুপ্ত সমস্যা, সহবাস অক্ষমতা ইত্যাদি আরও অনেক নাম বলে থাকেন। মূল একটি কথা বললে হয় যৌন রোগ। এই যৌন রোগের স্থায়ীভাবে চিকিৎসা দিয়ে আসতেছি দীর্ঘ 28 বছর আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এই যৌন রোগ ছাড়াও আমরা আরও যত রোগের সুচিকিৎসা দিয়ে থাকি এবং সুপরামর্শ দিয়ে থাকি বন্ধুগণ, তার ভিতরে অন্যতম হলো বাত ব্যথা, গ্যাস্ট্রিক, আমাশয়, পেটের ব্যথা, জন্ডিস, হাঁপানি, হাঁপানি কাশ, শ্বাসকষ্ট, অর্শ, গ্যাস, ভগন্দর, ফিস্টুলা, পাইলস, সম্পূর্ণ কাটাসিরা ব্যতীত রক্তপাতমুক্ত একটি স্থায়ী সমাধান পাবেন। অতিরিক্ত মেদভুড়ি বা অতিরিক্ত স্বাস্থ্য থেকে স্লিম হতে পারবেন কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই ইনশাআল্লাহ। এছাড়াও অ্যালার্জি, চর্মরোগ, সিফিলিস, গনোরিয়া, ঘন ঘন প্রস্রাব, প্রস্রাবের ক্ষয়, অতিরিক্ত স্বপ্নদোষ থেকে স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ। আরেকটি, বিশেষ করে আরেকটি কারণ হলো যেটি গালচাপা ভাঙ্গা, লিকলিকে দেহ, খিটখিটে মেজাজ, খাবারের রুচি নেই, দেখতে ভালো দেখা যায় না, হাড্ডি বের হয়ে রয়েছে, সে সকল ভাই বোনদেরকে বলবো স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হতে পারবেন কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই ইনশাআল্লাহ। এছাড়াও মা বোনদের সুতিকা, সাদাস্রাব, অনিয়মিত মাসিক, বন্ধত্বজনিত সমস্যা, জরায়ু দুর্বলতার স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ।
ধবল বা সেতী রোগের স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমি আর কটি রোগের নাম বলবো, মহান আল্লাহ সুবহানাহু তাআলা এই পৃথিবীতে যত রকমের রোগ দিয়েছেন তার শেফাও দান করছেন। আমরা প্রত্যেকটা রোগের সুচিকিৎসা দিয়ে থাকি এবং সুপরামর্শ দিয়ে থাকি। বন্ধুগণ, আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি, আয়ুর্বেদিক এবং হার্বাল একটি স্থায়ী চিকিৎসা। সেই স্থায়ী চিকিৎসা পেতে চাইলে সঠিক স্থানে আসতে হবে, সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে। আপনার সমস্যা কীভাবে হলো, কেন হলো, কী কারণে হলো, আপনার সমস্যার বয়স কত, সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আমরাও যদি মহান আল্লাহ সুবহানাহু তাআলার দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি, ইনশাআল্লাহ আর কোথাও পান আর না পান আমাদের হার্বাল চিকিৎসা কেন্দ্র হেড অফিস থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ। আপনারা এখানে অবগত থাকেন যে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ভালো ইউনানি, আয়ুর্বেদিক এবং হার্বাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে, তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রদান করে থাকি। এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায়, অনেক কঠিন হয়ে যায়, অনেক পুরানো হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা, আমাদের কবিরাজ সাহেবরা, আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতাপাতা, গাছগাছরা, গাছের ছাল, বাকড়, শিকড়মূল, ফলমূল দিয়ে, গাছের রস কস দিয়ে, সম্পূর্ণ হার্বস দিয়ে, সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকব। কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা এখানে আরও অবগত থাকেন, আমরা হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে পৃথিবীর যে কোনো প্রান্তে মেডিসিন পার্সেল করে আসতেছি। তাই আপনি আমার ভাষা যদি বুঝেন আর হার্বাল চিকিৎসা কেন্দ্রে যোগাযোগ করেন, আপনার মেডিসিন পৌঁছে যাবে আপনার হাতের মুঠোয় ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মহান আল্লাহ সুবহানাহু তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, দুনিয়া ও আখেরাতে কামিয়াব করুন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।